ফরিদপুরের চরভদ্রাসনে 17ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, জাতীয় শিশু দিবস, 25শে মার্চ গণহত্যা দিবস এবং 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে উপজেলা পরিষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মোতালেব হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, থানা পরিদর্শক মোহাম্মদ জাকারিয়া হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ। সভায় উল্লেখিত দিবসগুলি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সকলের সাথে সার্বিক বিষয়ে আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রবাসী বাংলাদেশীদের উন্নত সেবা দেওয়ার প্রত্যাশায় এবার বাংলা টাইগার ডিজিটাল নামক ডিজিটাল প্ল্যাটফর্মে সেবা চালু করল মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। এর মাধ্যমে ঘরে বসেই হাইকমিশনের বেশিরভাগ সেবা পাবেন প্রবাসী বাংলাদেশিরা। কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ডেপুটি হাইকমিশনার খোরশেদ এ খাস্তগীরের সঞ্চালনায় ভার্চুয়াল এ সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারওয়ার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মিজ মাশফি বিনতে শামস। এই প্রয়াসে প্রযুক্তি প্রতিষ্ঠান ডট লাইন্স হাইকমিশনের টেকনোলজি পার্টনার হিসেবে কাজ করছে। এর মাধ্যমে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত। এটি খুবই সমগোপযোগী উদ্যোগ বলে আমি মনে করি। প্ল্যাটফর্মটি ব্যবহার করে প্রবাসীরা বিনামূল্যে সহজেই পাসপোর্ট বৈধকরণ, চাকরির আবেদন সহ বিভিন্ন ধরনের সেবা পাবেন। নাশিদ বিনতি, জেটিভি বাংলা, নিউজ ডেস্ক।